के মারধরের অভিযোগ উঠে আসছে। হাওড়াতে একের পর এক এবার রাজনৈতিক হিংসার খবর, রানীহাটিতে ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার, তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, নিষ্ক্রিয় পুলিশ এমনই অভিযোগ, এখানে মারধর করা হচ্ছে যারা বুথে আসছেন এমনটাই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফে। ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার রানীহাটি, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে রণজিৎ রায় হাওড়া থেকে। রণজিৎ, রানীহাটিতে ছাপ্পা ভোট কারা দিচ্ছে, কি অভিযোগ? দেখো সিটি, সকাল থেকে কিন্তু যেভাবে ভোট শুরু হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাওড়া শহর জুড়ে বিভিন্ন জায়গায় গ্রামীণে যত বুথ রয়েছে বলা যেতে পারে বেশি সংখ্যক বুথে কিন্তু ছাপ্পা ভোটের একটা অভিযোগ উঠছে। এবং আমরা যখন যাই তখন দেখতে পাই সেখানে কোনো রকম বিরোধী নেই বা তাদের কোন তাদের কর্মীরাই সদল বদলে দাঁড়িয়ে রয়ে তারা ভোট দিচ্ছে। এবং সেই চিত্র রয়েছে যারা পুলিশ, যারা রাজ্য সরকারের পুলিশ, তারাই কিন্তু মূলত যারা ভোট দিতে এসছে, যারা ছাপ্পা ভোট দিতে এসছে অনেক অংশে তারা সহযোগিতা করছে। এবং সেই চিত্র রানীহাটি পাঁচলা ব্লকে বিকি হাকলা পঞ্চায়েত উমেশ চন্দ্র হাইস্কুলে 235 নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, গ্রামসভা বিজেপি প্রার্থী টিনা ঘোষকে ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে মারধর করা হয়। এছাড়াও ছাপ্পা ভোটের অভিযোগ রয়েছে বিজেপি প্রার্থী বলে বেলা 11টার পর থেকে প্রায় দেড় ঘন্টা ধরে অভিযোগ তারা ওই বুথ ঘিরে রেখেছে এবং সাধারণ যারা ভোটার তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং একের পর এই ছাপ্পা মারা হচ্ছে। এবং প্রতিবাদ করলে ওই বিজেপি প্রার্থী তাকে কিন্তু বুথ থেকে টেনে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, হাওড়া শহরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সেখানে কিন্তু পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু একবারে কোন রকম তারা নিষ্ক্রিয় নয় এবং সব জায়গায় তারা কোন রকম প্রতিবাদ করছে না। আমার সাধারণ মানুষ যারা বারবার যে বলছেন যে তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, কোন রকম অভিযোগ তারা দিতে চাইছেন না। পাশাপাশি বলে রাখি, উলুবেড়িয়াতে যারা নতুন ভোটার তারা ভোট দিতে গিয়ে তারা কিন্তু হতবাক, যে দীর্ঘ সময় প্রায় তারা জানাচ্ছে প্রায় দু ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং তারপরে যখন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে তারা যায় তখন তাদের বলা হয় তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে, তোমাদের ভোট দেবে না। এবং এই মতো অবস্থায় তাদের সঙ্গে কিন্তু যেটা অশালীন আচরণ করা হয় এবং তারা তৃণমূলের উপরে অভিযোগ, যারা এজেন্ট বসে রয়েছে সেই নতুন মহিলা ভোটারদের গায়ে ধাক্কা মেলে তাদেরকে বার করে দেওয়ার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বারবার একই চিত্র উঠে আসছে এবং সব জায়গাতেই ছাপ্পা এবং বুথ দখলের একটা অভিযোগ রয়েছে এবং সেখানে পুলিশের সহযোগিতা কিন্তু সাধারণ যারা ভোট দান করতে গেছেন তারা পাচ্ছেন না এমনটি অভিযোগ রয়েছে। ধন্যবাদ রণজিৎ, পরিস্থিতির দিকে নজর রাখো।